হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের বাড়ির উঠান, এখান থেকে আমি এখন দূর্বাঘাস চিনব। দূর্বাঘাসগুলো ছিঁড়ে নিয়েছি, এখন বেছে নেব। মাঝখানের এই কচি পাতাটা ফেলে দিচ্ছি, বাছা হয়ে গেছে। এখন কটা বোন ছিঁড়ে নিচ্ছি। একটা বস্তার ভিতর বালি রেখেছিলাম, এখান থেকে নেব একটু বালি। বন আর বালি দিয়ে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নেব। আমার বেশি ঠাকুরের বাসনপত্র নেই। এগুলো বালি দিয়ে ভালো করে মেজে নিয়েছি, আবার জলে ধুয়ে এটাকে স্পার্কেল দিয়ে মেজে নেব। মাজা হয়ে গেছে, এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিচ্ছি, দেখি বাজার থেকে কি কি নিয়ে এসেছে। ফুল আর মিষ্টি নিয়ে এসেছে। আমার গাঁদা ফুলের গাছগুলো এখন মরে গেছে, তার জন্য এখন ফুল কিনতে হচ্ছে। আমাদের এই জবা গাছে অনেকদিন পরে একটা একটা করে ফুল ফুটে, একটা ফুল ফুটেছে তাই তুলে নেব। খুব সুন্দর একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে।
এখন চন্দনটা বেটে নিচ্ছি। চন্দন বাটা হয়ে গেছে, এখন ফুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ধুনুচিটা জ্বালিয়ে নেব, তার জন্য নারকেলের ছোপড়াটাকে ভালো করে ছিঁড়ে নিচ্ছি। এর ভেতরে একটু ধূপ দিয়েছি, এখন একটা সলতে তৈরি করে নেব। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পুজোটা করে নেব। পুজো করতে করতে আমার এই ভিডিও এখানেই শেষ করছি, ফিরবো আরো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।